সরজা বাগেরহাট পৌরসভার প্রতিনিধি জনাব আমাদের যে সমস্ত মেয়েরা পৌরসভার পক্ষে খেলবে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, যদি তারা জিতে যায়। তাদের বিপক্ষে যারা খেলবে তারা আসলে খেলোয়াড় নয়, একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে অনেকে আছে, ফুটবল কোনোদিন চাষও করে। খেলাধুলা আমাদেরকে বিভিন্ন রকম অপকর্ম থেকে মুক্ত রাখে। আমরা খেলাধুলায় মনোনিবেশ করলে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হব, শরীর মন তথা জাতিকরণের ভূমিকা রাখতে পারব। আমরা বাগেরহাট জেলা পুলিশ এই ক্রীড়া অনুষ্ঠান সময়ে সবসময় নিরাপত্তা প্রদান করি, আজকে যেটুকুন হবে না। পাশাপাশি অতিরিক্ত সাধারণ সম্পাদক বাগেরহাট সকলেই খেলোয়াড়দের সাথে দূর থেকে সফর করে আমাদের মাঝে আজকেই পৌঁছেছেন। হ্যাঁ, করতালি দিতে থাকি, তার মধ্যে উড়ে যাবে জেলা ক্রীড়া সংস্থা আর অন্যান্য যারা কর্মকর্তা আছেন। হুম হুম হুম